হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা সৌদি আরবের বাংলাদেশের বাজার, যেটাকে সিকু বলা হয়, আমরা সিকুতে আসছি দেশি মুরগি নেওয়ার জন্য। এখানে অনেক দেশি মুরগি, দেশি হাঁস বিক্রি করা হয়। তো সপ্তাহে একদিন আমরা আসি এখানে, আসার পরে মুরগি কিনে নেওয়া যায়। তো আজকে আসছি, আজকে আপনাদের সাথে শেয়ার করি বাজারটা, হাঁস মুরগির বাজার। এই যে দেশি হাঁস, এই যে দেশি মুরগি, এই যে দেখেন দাদা নাতিন চলে আসছে মুরগি নিতে। এখানে দেশি মুরগি ডিমও পাওয়া যায়, দেশি মুরগি ডিমও পাওয়া যায়। অনেক জাতির মুরগি পাওয়া যায়, কালো মুরগি, লাল মুরগি, হাঁস পাওয়া যায়, কোয়েল পাখি পাওয়া যায়। তো দেখি আমার সাহেব কি মুরগি নিতেছে। وين انت اصلا سمسم؟ هذا 40، انا كلام سمسم فري واحد حبه 22، معلوم 22 يعني انا فايده 2 ريال انقلاب. انا معلوم 22. يديك بشي دون يديك دام بشي بشي دون এই মাজার এগুলাই ভালো, এর আগে নিছিলাম না, সিদ্ধ হয় না, মশলাই হয় না। আপনারা নেন কোন মুরগি নেবেন? এই যে হাঁস, বড় হাঁস, এখানে সব বাংলাদেশিরা সপ্তাহে আসে, সপ্তাহে বৃহস্পতিবার মুরগি বসে। কত বলে? কত বলে? এগুলো তো সব লাল, এই যে লাল মুরগি। অনেক পাতলা না, পক মুরগির মতো। এখানে প্রত্যেক বৃহস্পতিবারে বাজার বসে, দেশি মুরগির বাজার। এই যে কোয়েল পাখি, এইগুলো হচ্ছে কোয়েল পাখি, কোয়েল পাখি ডিম, দেশি ডিম, কবুতর, এভরিথিং সবই আছে। এখন দেখেন কিভাবে কার্টুন করে দিতেছে মুরগিগুলো। তিনটা কেন দিতে হবে? মুরগি কেনা হয়েছে, এখন কার্টুনে ঢুকায় দিবে পিস হিসাবে, এখানে কেজি হিসাবে না। একটা হাঁস নিবা খাবা? ভাইয়া হাতে নিয়ে ওজন কইরা কইরা নিতেছে, ওজন কতটুকু আছে।
একটু ভারী সাইজের নিতেছে আর কি, কিন্তু এখানে পিস হিসাবে যেটাই নেন একদম। যার বেশি পাতলা এটা ধরেন, এটা এটা এইটা এভাবে কার্টুন করে নিয়ে যাবে গাড়ির পেছনে করে। ব্যারুইটা বেশি পাতলা, এটা ঠিক আছে, তোমার হাতেরটা ঠিক আছে। বলতেছি একটা হাঁস নিবা, দেখো কতগুলা কবুতর। বলতেছি তুমি হাঁস নিবা, একটা নেও বাচ্চা দেই, সমস্যা কি বাচ্চা খাইবা। হাঁস নিবা কত আছে, হাঁসলো মোয়ার হাঁস হাঁস পছন্দ। বড় যেহেতু একটা নিলে নেব। আমাদের ভাইয়া হাঁস নিচ্ছে সবচেয়ে বড় হাঁসটা, এই হাঁসটার দাম 95 রিয়াল। দেশি মুরগি খাওয়ার জন্য মানুষ, দেখেন হাঁস মুরগি কত মানুষ কত মানুষ।